बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम चट्टग्राम सरकारी उच्च विद्यालय कर्तृक परिचालित अनलाइन क्लासेर आजकेर ई दिने सबाइके स्वागत जानाच्छि। पंचम श्रेणी शिक्षार्थीरा तोमरा केमन आछो? वैश्विक महामारीर ई समये सबाई आतंकग्रस्त, एर माझे आमरा जेटुकु आछे आल्लाहर काछे शुक्रिया आदाय करछि। आजकेर ई अनलाइन क्लासे आमी पंचम श्रेणीर गणित विषय निये आलोचना करब। आलोचनार शुरूते बोलते चाई, आमरा दैनन्दिन जीवने एकटी शब्द सब समय व्यवहार करे थाकि, तुमि गणिते शतकरा कत नम्बर पेयेछो? एई विद्यालय थेके चट्टग्राम सरकारी उच्च विद्यालय थेके शतकरा कतजन पास करेछे, कतजन जिपिए 5 पेयेछे शतकरा, বা তোমার ব্যবসায় শতকরা কত লাভ হয়েছে, কত ক্ষতি হয়েছে, আমরা এই সমস্ত কথাবার্তাগুলো সব সময় বলে থাকি। এই এই জিনিসটা আমাদের ব্যক্তিগত জীবনে সবারই প্রয়োজন হয়। আজকের আলোচনার বিষয় তাহলে শতকরা, ইংরেজিতে যেটাকে বলে পার্সেন্টেজ। পার্সেন্টেজ বা শতকরা, এটা আমাদের বইয়ের অধ্যায় অধ্যায় 9 এবং পেজ নাম্বার 94 পৃষ্ঠা, পেজ নাম্বার 94 অধ্যায় 9 শতকরা। শতকরা একটি ভগ্নাংশ, শতকরা একটি ভগ্নাংশ যার হর 100, যার হর কত 100, এবং শতকরা কি এই চিহ্ন, এটা কি শতকরা চিহ্ন, শতকরা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এবং এটার মান হইল 100 ভাগের 1। শতকরা কি তাহলে আমরা বলবো অনুপাত, শতকরাকে অনুপাত বলা যায়, শতকরাকে ভগ্নাংশ বলা যায়, যার হর সবসময় 100 এবং এই চিহ্নটি দ্বারা প্রকাশ করা হয়, যার মান হল 100 ভাগের 1। আমাদের বইয়ের 94 পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা আছে। আমরা একটি ভগ্নাংশকে কেউ শতকরা করতে পারি সেই বিষয়ে একটু জানবো। মনে করো তোমাকে বলা হলো যে 5 ভাগের 1 শতকরা কত, এই 5 ভাগের 1 যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে আমাদের করতে হবে কি, 5 ভাগের 1 উপরও 100 দিয়ে গুণ করতে হবে, নিচেও 100 দিয়ে গুণ করতে হবে, আবার একটু আলাদা করে লিখতে হবে 100 ভাগের 1টাকে, কারণ এটার জন্য আমাকে পার্সেন্টেজ আনতে হবে। তাহলে এই 100টা সরে গেল, তাহলে 5 20 কত হয় 100, তাহলে 20 এই 100 ভাগের 100 মান হলো পার্সেন্টেজ। তাহলে শতকরা চিহ্নটা আমরা দেবো এখন, তাহলে আমরা বলবো যে 5 ভাগের 100 মান 20%। তাহলে ভগ্নাংশকে শতকরায় রূপান্তর করা যায়, আবার শতকরাকেও ভগ্নাংশ করা যায়। যদি বলা হয় 20% সমান কত ভগ্নাংশে কত হবে, তখন আমরা করব 20 গুণ% সমান কত 100 ভাগের 1, তাহলে এটা কাটলে কবে হয় 5 20 100, তাহলে সমান কত হইল 5 ভাগের 1। তাহলে 5 ভাগের 1 সমান 20%, 20% সমান 5 ভাগের 1, একই কথা, কোনো সমস্যা নেই। আমরা তাহলে এইভাবে কী করতে পারি, ভগ্নাংশ শতকরা রূপান্তর করতে পারি, আবার শতকরাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি। ভগ্নাংশের লব 100 ভাগের বেশি হইতে পারে, ভগ্নাংশের লব 100-এর চেয়ে বেশি হইতে পারে, এইটা হবে 5 ভাগের 1 হবে সাধারণ ভগ্নাংশ। যদি সমান নয় 1 হয় তাহলে এটা এটা হবে কি সম্পূর্ণ অংশ, আর যদি দেখা যায় এরকম হয় 5 ভাগের 6 তখন এটা হইতে পারে, এটাকে আমরা বলবো তখন মিশ্র ভগ্নাংশ। এটাকে নিলে হচ্ছে তখন হয়ে যাবে কি মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে, 100 ভাগের বেশি হয়ে যাবে, তাও হইতে পারে 100 ভাগের 100% হইতে পারে, 100 ভাগের 200% হইতে পারে। আচ্ছা, পরীক্ষায় শতকরা অধ্যায় থেকে একটা সৃজনশীল অঙ্ক থাকবে,
আর এমসিকিউ প্রত্যেক সময় দেখা যায় দুইটা বা তিনটা এমসিকিউ থাকে, শর্ট কোয়েশ্চন এমসিকিউ না সরি শর্ট কোয়েশ্চন থাকে, এমসিকিউ তো এখন নাই, দুইটা বা তিনটা শর্ট কোয়েশ্চন থাকে যাদের প্রত্যেকটার মান দুই নাম্বার করে, আর সৃজনশীল একটা অবশ্যই আসবে যার অথবা থাকবে, তাহলে অথবা সহ দুটা অঙ্ক থাকবে, সেখান থেকে একটা সমাধান আমাদের করতে হবে। আমরা শতকরা সমাধান তিনভাবে করতে পারি, একটা হলো চিত্রের সাহায্য করতে পারে করা যায়, তারপরে অৌকিক নিয়মে করা যায়, অৌকিক নিয়মেও শতকরা সমাধান করা যায়, আরটা হলো সূত্রের সাহায্যে করা যায়। সূত্রের সাহায্যেও শতকরা সমাধান করা যায়, অৌকিক নিয়মে করা যায়, চিত্রের সাহায্যে একটু জানতে হবে চিত্রের সাহায্যে কেমনে আমরা করব। যেমন আমাদের বইয়ের 95 পৃষ্ঠার কয়েকটা চিত্র দেওয়াই আছে, আমরা তারপরে শিখার জন্য 95 পৃষ্ঠার নিচের অঙ্কটাকে আমরা একটা চিত্রের সাহায্যে উপস্থাপন করব। যেমন লেখা আছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত, শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। এটা আমরা যদি চিত্রের সাহায্যে উপস্থাপন করতে যাই, তাহলে আমরা ধরলাম এই পুরো অংশটা হলো সখীপুর গ্রাম, তাহলে এই এখান থেকে এই পর্যন্ত পুরাটা হলো সখীপুর গ্রাম, লোকসংখ্যাকে ধরলাম আমরা 100% ধরতে হবে, 100% কত পার্সেন্ট ধরতে হবে, 100%, এবং লোকসংখ্যার পরিমাণ হতো 1280 জন, তাহলে এটা সমান 1280 জন। আমাদের বলা হচ্ছে 40% লোক শিক্ষিত, ধরলাম এই পর্যন্ত 40%, এই জিনিসটা কত পার্সেন্ট 40%, এটা হলো শিক্ষিত, এই 40%টা কি শিক্ষিত। এখন আমাদের এই 40% শিক্ষিত লোকের সংখ্যা বাইর করতে হবে, তা আমরা লিখতে পারি প্রশ্ন মতে বলে এই চিত্রটা আঁকার পরে চিত্রটার মধ্যে আমরা এটা একটু গাঢ় করে দিতে পারি, এই জিনিসটা আমরা মানে কী করবো নির্ণয় করবো এটা আর কি। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি আমরা 100% সমান কতজন, 1280 জন, তাহলে 1% সমান কম হবে তাহলে 100/1280, ওই 40% আমাদের বাইর করতে হবে, তাহলে 100/1280 গুণ 40, তাহলে কবে যাবে এটা দুইবার, এটা পাঁচবার, পাঁচ দিয়ে কাটলে 5×10, 5×5=25, 5×6=30, তাহলে এটা গেল, তাহলে 256কে দুই গুণগুলো কথা হবে গুণ করে দেখাইতে হবে, 256কে দুই দিয়ে গুণ করে আমাদের দেখাইতে হবে, 6×12=2, 7×1=11, 7×1=512 জন। তাহলে আমাদের বলতে হবে সখীপুর গ্রামে 512 জন লোক শিক্ষিত, এইটাকে আমরা ইচ্ছা করলে অৌকিক নিয়মে করতে পারি। এখন অৌকিক নিয়মে কেমনে করবো সেটা একটু দেখাচ্ছি। অৌকিক নিয়মে করতে হলে আমাদের লিখতে হবে, তাহলে একে যেতে হবে আগে, তাহলে লিখতে হবে সখীপুর গ্রামের, যেহেতু 40% বলছে, তাহলে 100 জনের মধ্যে শিক্ষিত, 100 জনের মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা 40 জন, যেহেতু বলছে 40% শিক্ষিত, যদি মানুষ 100 জন হইতো তাহলে 40 জন শিক্ষিত হইতো, এখন যেহেতু 1280 জন সেখানে আমরা বাইর করতে হবে 100/40 জন, তাহলে সুতরাং 1280 জনের মধ্যে আমরা কয়জন বাইর করবো, এখন 1200 কত, 1280 জনের মধ্যে আমাদের শিক্ষিত লোকের সংখ্যা আমরা যেহেতু নির্ণয় করবো, তাহলে যেহেতু বেশি একের চেয়ে বার একের মধ্যে যত হবে তার চেয়ে কী হবে এখানে বেশি হবে, তাহলে একটা দিন মনে বেশি হলে গুণ, কম হলে ভাগ, 100-এর চেয়ে একের মধ্যে কম হয়েছে শিক্ষিত জন্য ভাগ 100/40, 1280 জনের মধ্যে যেহেতু বেশি হবে তাহলে 1280 কী করতে হবে, 1280 দিয়ে গুণ করতে হবে, আবার গুণ করি তাহলে 5 বার, তাহলে এখানে কত 256/512 জন, এইভাবেও করা যাবে, অৌকিক নিয়মের সাহায্যেও এই অঙ্কগুলোর সমাধান করা যায়, আবার সূত্রের সাহায্যেও করা যায়, সূত্রের সাহায্যে কী করা যায় সমাধান করা যায়, সেটা আমরা সূত্রের সাহায্যে আমরা একটু পরে জানব। আচ্ছা।
আমাদের বইয়ের 95 পৃষ্ঠার উপরে দুটো চিত্র দেওয়া আছে। এই চিত্র দুটো তোমরা খেয়াল করো। লেখা আছে কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট শিক্ষা মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী। এখন এই অঙ্কটাকে আমরা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? অঙ্কটাকে বিশ্লেষণ করলে পাবো পঞ্চম শ্রেণী, ধরলাম আমরা এই এই জিনিসটা পঞ্চম শ্রেণী, এটা কত আছে কোন শ্রেণী? পঞ্চম শ্রেণী। উপরে লিখি এখানে বলছে 30 জনের মধ্যে 12 জন ছাত্রী, তাহলে এই থেকে এই পর্যন্ত সম্পূর্ণ অংশ কয়জন? 30 জন। ধরলাম আবার এই অংশটুকু 12 জন ছাত্রী, 12 জন ছাত্রী। এখন আমাদের প্রশ্ন হল যদি 100 জন হয় শতকরা কত? যদি 100, তাহলে 30 জন হলে 12 জন হয় ছাত্রী, 100 জন শতকরা বলছে, তাহলে 100 জন যদি হইতো পঞ্চম ছাত্র কয়জন ছাত্রী হইতো সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা তাহলে এই 30 জন সমান লিখতে পারি আমরা 100%, 30 জন সমান কত লিখতে পারি আমরা 100%। তাহলে এই 12 জনের শতকরা কত হবে এটা আমাদের বাইর করতে হবে। এখন এটা আমাদের কী করতে হবে? এখন 12 জনের শতকরা কত এটা আমাদের বাইর করতে হবে। তা আমরা লিখতে পারি প্রশ্ন মতো লিখতে পারি আমরা, তাহলে 30 জন সমান 100%, একজন সমান 30 ভাগের 100%, তাহলে 12 জন সমান 30 ভাগের 100 গুণ 12%, তাহলে কাটারি করলে 3 বার 10 বার, 3 সারে 12, তো 4 দশে কত? 40%। তাহলে এটা আনসার কত আসছে? এখন 40% চলে আসছে। তাহলে ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্রী? তাহলে আমরা বলতে হবে শতকরা 40 জন ছাত্রী। সুতরাং অঙ্কটা লিখে উত্তরটা লিখলে ভালো। সুতরাং ওই শ্রেণীতে মানে পঞ্চম শ্রেণীতে শতকরা 40 জন ছাত্রী, এইভাবে অঙ্কটা করা যায়। ইচ্ছা করলে এই অঙ্কটাকে আমরা ঐকিক নিয়মের সাহায্য করতে পারি। 30 জন ছাত্রী হয় 100 জনের মধ্যে, কী বলতে পারি আমরা? 30 জন ছাত্রী আছে বা থাকে 100 জনের মধ্যে, একজন থাকে আর 12 জন থাকে। এইটা ইচ্ছা করলে আমরা ঐকিক নিয়মের সাহায্য করতে পারি। আবার নিচের অঙ্কটা দেখো একটু উল্টা করে দিছে, বলছে কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? এই অঙ্কটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কী পাবো একটু দেখো তোমরা ভাই। আমরা এই চিত্রটাকে আবার ধরলাম এটা ধরলাম পঞ্চম শ্রেণী, এই আয়তক্ষেত্রটা ধরলাম আমরা, লম্বা করে যে আয়তক্ষেত্র আঁকলাম এটা ধরলাম পঞ্চম শ্রেণী। এই পঞ্চম শ্রেণী বলছে মোট শিক্ষার্থী কয়জন? তাহলে এখান থেকে এই পর্যন্ত 50 জন আছে, ছাত্র ছাত্রী মিলে কয়জন? 50 জন। এখন বলা হচ্ছে এখানে ধরলাম এই পর্যন্ত ছাত্রী, এই পর্যন্ত ছাত্রী, সেটা কত পার্সেন্ট? 42% শতকরায় 42%। এখন আমাদের বাইর করতে হবে এখানে 42% সমান কত জন বাইর করতে হবে আমাদের, আমাদের জন বাইর করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 50 জন তো ছিল 100%-এর মধ্যে, তা আমরা লিখতে পারি প্রশ্ন মতে 100% সমান 50 জন, 50 জন, 1% সমান 100 ভাগের 50 জন, তাহলে 42% সমান 100 ভাগের 50 গুণ 42, তাহলে 50 দ্বিগুণ 100, 21 দ্বিগুণে 42 হয়, তাহলে 21 জন। তাহলে আমরা লিখতে, সুতরাং পঞ্চম শ্রেণীতে 21 জন ছাত্রী আছে। আগেরটাতে শতকরা বাইর করতে বলছে, পরের অঙ্কে আমাদের জন বা কতজন ছাত্রী বাইর করতে, তাহলে আমরা বললো 21 জন ছাত্রী আছে। তো এই অঙ্কটা ইচ্ছা করলে আমরা ঐকিক নিয়মে করতে পারি। কীভাবে করবো ঐকিক নিয়মে? তাহলে আমাদের যদি জন বাই করতে, আমরা জনটা পরে লিখব, আমরা কী লিখবো? জনটা পরে লিখব। তাহলে লিখতে পারবো, আমাদের লিখতে হবে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হলো 50 জন, একজনের মধ্যে আর 42 জনের মধ্যে, এইভাবে আমরা
অঙ্কটা সমাধান করতে পারি। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠায় আমাদের অঙ্কটা নতুন নিয়ম আসছে, এখন মুনাফা নিয়ে আমরা অঙ্ক করব। ব্যবসায় মুনাফা হয়, ক্ষতিও হয়। ব্যবসায় কি হয়? মুনাফা হয়, লাভও হয়। মুনাফা বা লাভ, ক্ষতিও হয়। আচ্ছা, এই অঙ্কগুলো আমরা অঙ্কিক নিয়মে চিত্রের সাহায্যে এবং সূত্র প্রয়োগে আমরা অঙ্কগুলো করতে পারি। তাহলে মুনাফা, মুনাফা বা এটাকে লাভও বলা যায়, এটার অন্য নাম আছে, সুদও আছে। ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে ওরা সুদ, অনেকে সুদ বলে মুনাফা বলে, আমরা মুনা সুদ এখন শব্দটি এখন নাই, আমরা মুনাফা বলবো। তাহলে ব্যবসা ক্ষেত্রে বিক্রয়মূল্য থেকে যদি ক্রয়মূল্য কম হয় বা বিক্রয়মূল্য বেশি হয়, বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য সমান হবে কি? লাভ। অর্থাৎ আমি একটা জিনিস, যে জিনিসটা 5 টাকায় বিক্রয় করলাম সেটা যদি আমি 60 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ হবে কত? 2 টাকা। তাহলে লাভ সমান তাহলে বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য সমান লাভ। আর যদি আমরা ক্রয়মূল্যর চেয়ে যদি বিক্রয়মূল্য কম হয়, ক্রয়মূল্য বিয়োগ বিক্রয়মূল্য, তাহলে কি হবে? ক্ষতি হবে। তো লাভ ক্ষতি আমরা ইচ্ছা করলে শতকরা সাহায্যে অঙ্কিক নিয়মে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। লাভের ইংরেজিতে আমরা কি বলতে পারি? প্রফিট বলতে পারি, ইন্টারেস্ট বলতে পারি, মুনাফা সমান। আমাদের বইয়ে 96টা সূত্র দেওয়া আছে কীভাবে আমরা সূত্রে সাহায্য করব, আবার চিত্র দেওয়া আছে, ইচ্ছা করলে আমরা এটা অঙ্কিক নিয়মও করতে পারি। যেমন জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? এই অঙ্কটা আমরা এখন করব। তাহলে আমরা এটা একটু মুছে ফেলি। এই অঙ্কটা যদি আমরা সূত্রে সাহায্য করি, আমাদের বাইর করতে বলছে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে বার্ষিক মুনাফা সমান আমাদের লিখতে হবে কি? বার্ষিক মুনাফা সমান। তো আমি কী করি, বাচ্চাদের মুখস্থ থাকার জন্য একটা জিনিস বাইর করে বলে থাকি। এই অঙ্কের মধ্যে জিনিস আছে কী কী দেখো, মুনাফার অঙ্ক, এই অঙ্কের মধ্যে ব্যাংক থেকে যেই টাকাটা নিয়েছে 2000 টাকা, সেটাকে আমরা বলবো কি? আসল। তাহলে এই অঙ্কের মধ্যে আসল কত? 2000 টাকা। মুনাফার হার কত পার্সেন্ট? 6% বা 100 ভাগে 6। বছরের সময় হলো 1 বছর। আমাদের বাইর করতে বলছে প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। আমাদের বাইর করতে বলছে মুনাফা সমান কত, মুনাফার পরিমাণ কত। তাহলে আমি ওই বছরে তাদের মুনাফা বাদ, তাহলে আমরা লিখবো বার্ষিক মুনাফা সমান। আমি বাচ্চাদের একটু রস দেওয়ার জন্য বলে থাকি সব কিছু উপরে 100 নিছি। আবার বলে দেখি সব কিছু উপরে, সব কিছু মানে উপরে মানে আসল উপরে বসবে, তারপরে মুনাফার হার উপরে বসবে, লাভ হবে সময়ও উপরে বসবে, নিচে হবে শুধু 100। তাহলে মনে রাখার জন্য কি বলবো? সব কিছু উপরে, নিচে 100। আবার বলে দেখি বার্ষিক মুনাফার সমান কি? সব কিছু উপরে, নিচে 100। তাহলে এই অঙ্কটা আমরা করি, তাহলে 100 ভাগের কেন কী হবে? এখন একটু বলো দেখি, আসল কত? 2000, মুনাফার কত? 6, সময় কত? 1 বছর। তাহলে কাটাই করলে এই 100 দিয়ে আমরা এটা কাটলে কবা যায় 20 বার, তাহলে 6×6 = 12, 120। তাহলে 120 টাকা। তাহলে এই অঙ্কের মধ্যে বার্ষিক মুনাফা কত? 120 টাকা। তাহলে আমাদের অঙ্কটা লিখবো আমরা, জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। সুতরাং কী লিখবো আমরা? জসিমকে প্রতি বছর 120 টাকা মুনাফা দিতে হবে। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি সূত্রের সাহায্যে। তাহলে বার্ষিক মুনাফা সমান কি? সব কিছু উপরে, নিচে 100। এই অঙ্ক, এই সূত্র থেকে আমরা ইচ্ছা করলে আরও অনেক সূত্র বাইর করতে পারি। যেমন আমাদেরকে বলা হলো যে আসল কত, আসলের সূত্র কি হবে? বলা হলো যে মুনাফার হার সমান কত হবে,
বলা হলো যে সময়ের সময় কিভাবে আমরা নির্ণয় করব ইচ্ছা করলে সব কিছু সূত্র সাহায্যে করা যায় এই ক্ষেত্রে হবে তাহলে আমি এখান থেকে আসল নিয়ে আসছি এই পাশে ওই পাশে রয়ে গেছে মুনাফার হার এবং সময় তাহলে কি আছে এখানে মুনাফার হার এবং আর এখানে আছে কি মুনাফা বার্ষিক মুনাফা তাহলে বার্ষিক মুনাফা তাহলে আসল সমান কি হবে আমরা আসল সূত্র লিখব এখন তাহলে এক আসল সমান কি হবে তাহলে 100 গুণ মুনাফা আর নিচে হবে মুনাফার হার গুণ সময় হার গুণ সময় তাহলে এইভাবে আমরা করব তাহলে মুনাফার হার সমান কি হবে আবার কি হবে মুনাফা গুণ 100 উপরে যাবে বা 100 গুণ মুনাফা আর এখানে হার যেটা আমরা নিয়ে আসছি এখানে আসল চলে আসবে এখন তাহলে আসল গুণ সময় আর সময়ের ক্ষেত্রে তাহলে কি হবে মুনাফার ক্ষেত্রে আসল গুণ সময় আর এখানে কি হবে তার সময়ের ক্ষেত্রে তাহলে মুনাফা গুণ 100 থাকবে আর এখানে কি হবে আসল গুণ সময় যেটা আমি এই পাশে নিয়ে আসছি তাহলে কি আসবে আসল গুণ মুনাফার হার তাহলে এটাকে আমি এক নম্বর দিলাম সূত্র এটাকে দিলাম দুই নম্বর সূত্র এটা তিন নম্বর সূত্র এটা চার নম্বর সূত্র আজকে আমরা শিখলাম চারটা সূত্র শিখলাম তাহলে বার্ষিক মুনাফার সমান কি আসল সমান কি মুনাফার হার এবং সময় আরও অনেক সূত্র আছে লাভ নির্ণয় সূত্র আছে ক্ষতি নির্ণয়ের ক্ষেত্র সূত্র আছে ইচ্ছে করলে এইসব অঙ্কগুলো সবগুলো কিন্তু অকিক নিয়মে করা যায় আমরা কিন্তু সূত্র সাহায্য করার চেষ্টা করব কারণ সূত্র সাহায্য যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে কী হয় অঙ্কটা নির্ভুলভাবে সমাধান করা যায় তাহলে এটাকে সংক্ষেপে লেখা যায় আই সমান পিআরএন আই সমান পিআরএন তাহলে আই সমান পিআরএন পি মানে হলো প্রফিট এন মানে হলো সময় নাম্বার অফ পিরিয়ড আর মুনাফার হার হলো এন মানে সময় নাম্বার অফ পিরিয়ড আর আই সমান হলো ইন্টারেস্ট বা মুনাফা তারপরে পি সমান হলো প্রফিট বা না প্রিন্সিপাল বা আসল পি সমান হলো প্রিন্সিপাল বা আসল এখান থেকেও করা যায় আই সমান যদি পিআরএন হয় আমি দেখেন পি নিয়ে আসি তাহলে আই বাকিটা কোথায় যাবে তাহলে পি সমান প্রিন্সিপাল বা আসল তাহলে আসল সমান কী লিখছি আমরা মুনাফার হার তাহলে মুনাফার হার কী এখানে তাহলে আমি পি এখানে নিয়ে আসছি আর আছে আর এবং এন তাহলে উপরে যাবে কি আই গুণ 100 নিচে যাবে আর এন আবার আর সমান কী হবে তাহলে উপরে আই গুণ 100 নিচে পি গুণ এন তারপরে এন সমান কী হবে তাহলে উপরে হবে আই গুণ 100 নিচে কী হবে আমি তো আর নিয়ে ফেলছি তাহলে পি গুণ এন এইভাবে সাংকেতিক চিহ্ন আই সমান পি আর এন দিয়েও করা যায় এন সমান আই গুণ 100 বাই পি গুণ এন এটা পি গুণ এন না দিয়ে শুধু পি এন দিলেও এটা গুণ চিহ্ন দেওয়া দরকার নয় পি এন দিলেও গুণ বোঝায় মাঝখানে কোনো চিহ্ন না থাকলে ইনটু বোঝায় ইনটু মানে গুণ এই যে এটা হলো ইনটু এটা সমান কি আমরা যে এটা দিই এটা নাকি এখানে ইনটু বলা হয় ইনটু মানে কি গুণ কোনো চিহ্ন না দিলে ইনটু দিলেও কি বোঝায় গুণ বোঝায় শূন্য কিছু না থাকলেও গুণ বোঝায় আমরা যদি এরকম লিখি এ বি লিখি তাহলে এটা বোঝাবে এ গুণ বি এখানে গুণ চিহ্ন দিতে হয় না তারপরে আমরা ইচ্ছা করলে এই সূত্রগুলো আয়ত্ত করে সূত্র সাহায্য আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি আমরা পরবর্তী ক্লাসে সূত্র নিয়ে আরও ব্যাপক আলোচনা করব তা আমরা আজকে মুনাফার দিকে যা মুনাফা যদি গেলাম লাভ এরপরে আমাদের কীভাবে আমরা আসল নির্ণয় করব কীভাবে আমরা ক্ষতি নির্ণয় করব লাভ নির্ণয় করব
আবার অনেক সময় একজন দোকানদার চিন্তা করে যে আমার তো গত মাসে লাভ লস হয়েছে, এইবার আমি এমনভাবে বিক্রি করব যাতে আমার 20% লাভ হয়। তাহলে একটা জিনিস সে 100 টাকায় কিনছে, তাহলে সে চিন্তা করলো যে আমাকে 20 টাকা লাভ করতে হবে শতকরা, তাহলে সে কী করবে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করবে। আগে থেকে সে কী করতে পারে, কত টাকা লাভ করবে তার একটা টার্গেট সে নিতে পারে, যে আমাকে আজকে থেকে যা মাল বিক্রি করব তার থেকে প্রত্যেকটাতে আমাকে 20% লাগতে হবে। তাহলে ক্রয়মূল্য কত হলে, ক্রয়মূল্য কত আছে তার সাথে 20% লাভ করে যে সে বিক্রয়মূল্য নির্ধারণ পূর্ব থেকে সে নির্ধারণ করে নিতে পারে। তো আমি তোমাদের বলবো আমাদের বই 94 পৃষ্ঠা থেকে আরম্ভ করে 99 পৃষ্ঠা পর্যন্ত শতকরা অধ্যায়টি আছে। আমরা এখানে অনেকগুলো অঙ্ক সমাধান দেওয়া, সমস্যা দেওয়া আছে, সমাধান দেওয়া আছে, কিছু কিছু সমাধান দেওয়া নাই, আমরা ওগুলো সমাধান করার চেষ্টা করব। লাভ পরবর্তী আমরা সময় পেলে আমরা পরবর্তী দিন আমরা লাভ ক্ষতির আরও সূত্রগুলো নিয়ে আরও ব্যাপক আলোচনা করব। তাহলে আজকে আমরা ইচ্ছা করলে আমরা সূত্র চিত্র দিয়ে এক চিত্র একে করতে পারি, অলৌকিক নিয়মে করতে পারি, সূত্র সাহায্যে অঙ্কগুলো সমাধান আমরা করতে পারি। এই অধ্যায়টি একটু ইম্পর্ট্যান্ট এবং অনেক ছাত্র এই অধ্যায়টা পারে না, একটু তাদের কাছে একটু দুর্বোধ্য কঠিন লাগে, আসলে কঠিন কিছু নয়, একটু চেষ্টা করলে পারা যায়, কঠিন বলতে কিছু নয়। শতকরা অধ্যায়টা অবশ্যই করতে হবে, কারণ এখান থেকে 2টা অঙ্ক আসবে, 1টা অঙ্ক তোমাকে সমাধান করতে হবে 8 নম্বরের। আর শর্ট কোয়েশ্চের জন্য 2-1টা প্রশ্ন আসতে পারে, যেমন শতকরা বলতে কী বুঝো, মুনাফার হার সমান কী, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফাকে আমরা কী বলি, বার্ষিক মুনাফার হার। ব্যাংক থেকে বা কারো কাছে যে টাকা নিয়ে আমরা ব্যবসায় মূলধন নিয়োগ করি তাকে কী বলে, আসল বলে। এইভাবে কিছু ছোটো কাটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এই জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। সবসময় আমরা একটু বই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, বাসায় বসে বসে না পারলে হ্যাঁ যারা জানে তাদের কাছ থেকে হেল্প নেব, এবং অনলাইনের ক্লাসগুলো আমরা রীতিমতো দেখব, সবসময় দেখব অনলাইনের ক্লাসগুলো, আমরা অনলাইনে ক্লাসের সাথে সংযুক্ত থাকব, স্কুলের সাথে সংযুক্ত থাকব, যখন স্কুল খুলে আমরা তখন আবার সরাসরি আমাদের ক্লাসে আমরা ফিরে যাব। সেই পর্যন্ত তোমাদের সবাইকে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে প্রার্থনা করছি। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদ দূরে থাকবো, মাস্ক পরবো, সবসময় সজাগ থাকবো, এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।